বিউটি মেকআপ এন্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। চুলের যত্নে নারকেল তেল ব্যবহারের কথা তো সকলেরই জানা। রুক্ষ চুল স্বাভাবিকভাবে মসৃণ আর কোমল করে তুলতে ঝুরি নেই নারকেল তেলের, তাই প্রায় প্রতিটি বাড়িতে চুলের যত্নের জন্য আর কিছু থাকা না থাক নারকেল তেলের একটা বোতল কিন্তু থাকবেই। কিন্তু চুলের যত্নে নারকেলের প্রাসঙ্গিকতা তেলেই শেষ ভাবলে ভুল করবেন। নারকেল তেলের দুধও কিন্তু চুলের জন্য সমান পুষ্টিকর। চুলের গোড়া শক্ত করা থেকে শুরু করে চুল ওঠা বন্ধ করা, চুলে পুষ্টি পৌঁছে দেওয়ার মতো একাধিক জরুরি কাজ করতে পারে নারকেলের দুধ। কিভাবে ব্যবহার করবেন নারকেলের দুধ? তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। কন্ডিশনার হিসেবে নারকেলের দুধ চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এক কাপ নারকেলের দুধ নিন, তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল আর একটা ডিম ভেঙে খুব ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্যাল্পে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিন। বাকি মিশ্রণটা চুলে লাগান, ডগার দিকটায় ভালো করে লাগাবেন। 20 মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুলের বৃদ্ধির জন্য চুল দ্রুত লম্বা করতে চাইলে ভরসা রাখুন নারকেলের দুধে। 2 টেবিল চামচ মেথি গুঁড়ো আর 3 টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে আর স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যায় অকালে চুল পেকে গেলে তা কমাতে সাহায্য করবে নারকেলের দুধ। সমপরিমাণ নারকেলের দুধ আর আমলা তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটা 1 ঘন্টা রেখে দিন। তারপর চুলে আর স্ক্যাল্পে ভালো করে মেখে আরো 1 ঘন্টা অপেক্ষা করুন। সবশেষে হালকা গরম জলে ধুয়ে ফেললেই হলো। খুশকি কমাতে মাথা চুলকুনি থাকলে বা খুশকির উপদ্রব হলে বেছে নিন নারকেলের দুধ। 3 টেবিল চামচ নারকেলের দুধ, 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল আর কয়েকটা তুলসী পাতা নিন। তুলসী পাতাগুলো বেটে নিন। তারপর নারকেলের দুধ, অ্যালোভেরা জেল আর তুলসী পাতা বাটা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পুরো চুলে আর স্ক্যাল্পের পেস্টটি আগাগোড়া ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন। হয়ে গেলে শাওয়ার ক্যাপে মাথা ঢেকে আধা ঘন্টা অপেক্ষা করুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। রুক্ষ বিবর্ণ চুলের সমস্যায় নারকেলের দুধে পর্যাপ্ত আর্দ্রতা থাকে, তাই চুলের রুক্ষতা কমিয়ে কোমলতা ফেরাতে এটি অত্যন্ত কাজের। পরিমাণ মতো নারকেলের দুধ আর নারকেলের তেল একসঙ্গে মিশিয়ে পুরো চুলে ভালো করে মেখে নিন। তারপর মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আঁচড়ে জট ছাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে কোমল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।